দর্শক এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমি রহমান, সেখানে নির্বাচন কর্মকর্তারা কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেটা তো ওখানে যে প্রিজাইডিং অফিসার উনি সিদ্ধান্ত দিবেন, ওনার যদি সেরকম সময় বাড়ানোর তো প্রশ্ন মানে এরকম যে এনক্লোজারে যদি কোনো ভোটার থাকে, সাড়ে চারটার পরে যদি কোনো ভোটার থেকে থাকে, ওই ভোটারগুলো ভোট শেষ না হওয়া পর্যন্ত তার ভোট কার্যক্রম চলবে, ওখানে কিন্তু বাধা নেই। এটা এটা তার এখতিয়ার, প্রিজাইডিং অফিসারের এখতিয়ার, এটাই এটাই নিয়ম। 10%-এর উপরে আমরা পেয়েছি, 10% বা তার কাছাকাছি ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত রিপোর্ট আমরা যেটা পেয়েছি সেটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 10। ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রেরই এখন পর্যন্ত কোনো ঝুঁকি আছে এরকম কিছু না, যেটা প্রস্তুতি ছিল যে এরকম ডিপ্লয়মেন্টের কথা ছিল সেটা করা হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ হিসাবে যে আলাদাভাবে কোনো মানে আমাদের অ্যাপ্লিকেশন নাই তা না, কিন্তু এখন পর্যন্ত এরকম কোথাও থেকে কিছু আসেনি। সুন্দর, সব জায়গায় খুব সুষ্ঠু ভোট হচ্ছে এবং কেউ এই পর্যন্ত কোনো কমপ্লেইন নাই, একটাই ছিল যেটা বললেন যে উনি পরে ভোটটা দিয়েছেন। স্যার, কিছু কিছু কেন্দ্রে অনেক মানে 17টি সিসি ক্যামেরা কানেকশন পাচ্ছিল না, পরে 7টি পেয়েছে, বাকি যে বেশ কয়েকটা কেন্দ্রে কানেকশন একটু হল্ট করছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এবং সেখানে বিদ্যুৎ কিন্তু নির্বিচ্ছিন্ন রাখানোর জন্য কিন্তু আপনাদের নির্দেশনা দেওয়া আছে, চলমান রয়েছে, তো সেক্ষেত্রে না এখানে কিছু কারিগরি ত্রুটি ছিল কয়েকটা, আমরা আমাদের নলেজও আসছে তখন সেগুলির সাথে সাথে আবার রিকানেক্ট করা হয়েছে, ইয়ে করা হয়েছে, এই মুহূর্তে মনে হয় তেমন কোনো সমস্যা নাই। এটা